এই ভোগর মাছ ধরার কেন্দ্র করে তারা তিন ভাই ফিডি মারি ফেলে উত্তর মুরগি মারি ফেলে ফিডি মাছ ধরার কেন্দ্র করে আজি তোরা রাইনি মারি ফেলে বাসা জাল বয়তো বাধা দেওয়াই প্রতিবেশীর কোন দশ বছর পর তিন আফন ভাইয়ের বিরুদ্ধে আমিত্য কারণ দিয়ে চট্টগ্রামের এক আদালত উত্তর মুরগি মারি ফেলে ফিডি মাছ ধরার কেন্দ্র করে আজি তোরা রাইনি মারি ফেলে তুই অতএব ব্যাক মাইন সত্ত্বে সাবধান থাকুন উচিত আইনের আইনের হলত ফুল দেওয়া কেউ বাসিত থাকতেন মামলার তথ্য মতে 2013 সালের জুলাই মাসত আনোয়ারা থানাধীন শিলাইগড় এলাকার এক ঘটনা হারুন রশিদ শাহেদ হোসেন ও আনোয়ার হোসেন তারা তিন আফন ভাই আর মোহাম্মদ শাহেদ তারার প্রতিবেশী আছিল ঘটনার দিন বেন্না প্রতিবেশী শাহেদর বাড়ির পাশে বাহাজাল বইতে আইলে জাহাদ হোসেনের বাধা দেয় প্রতিবেশী শাহেদ প্রতিবেশী শাহাদাল্লাই জাহাদর হতাহাড়াহাড়ির এক পর্যায়ে কৌশলে ফোন করি জাহাদর অন্য দুই ভাইয়েরে ডাহি আনি দাঁড়ালো তা ক্রিজ দি প্রতিবেশী শাহাদরে কোফাই জখম করে তারা তিন আফন ভাই ফরে স্থানীয় মানুষজন শাহাদরে মুমূর্ষ অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লই যাইলে তার শারীরিক অবস্থা হারাফনে ফরে চট্টগ্রামের এককান বেসরকারি হাসপাতালের আইসিইউত ভর্তি করানোর পরদিনেই চিকিৎসাধীন অবস্থাত মারা যায় শাহেদ এ ঘটনার তিন ভাইয়েরে আসামি করে এককান হত্যা হামলা দায়ী করে বিক্রিমর চাষা মোহাম্মদ ইউনুস তদন্ত শেষ অব্দি 2014 সালত আদালতত অভিযোগপত্র জমা দেয় পুলিশ 2016 সালত আসামি অলার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত ফরে সেপ্টেম্বরের 10 তারিখ রোববার তিন আফন ভাইয়ের বিরুদ্ধে আমিত্য কারাদণ্ড ও প্রত্যেকরে 50,000 জরিমানা দিয়ে রায় প্রচার করে চট্টগ্রাম সপ্তম অতিরিক্ত জেলা ও দারাজজ আদালতের বিচারক আসম শহীদুল্লাহ কাইছার মামলার বিচারালয় জজকোর্ট আসছিল জজকোর্ট এই বিচার নিষ্পত্তিলে 7 নম্বর কোর্ট পাঠাইনি 7 নম্বর কোর্টের মধ্যে প্রায় দীর্ঘদিন বিচার চললি প্রায় 7 জন সাক্ষী স্বাক্ষর লই লন অর ফরদি আজি রায় ঘোষণা আসিল আর কথা নইল দি যে ফোর মারি ফেলাইলে তোমারা 10 বছর আগে এই পরিবারের মধ্যে খান্না চললি আজি তোমার পরিবার দিয়ে একে খান্না চলে দে তোমার আর আমি তো কারাগারে দণ্ডপ্রাপ্ত আসামি লইলে আনোয়ারা শিলৈগড়া গ্রামের খলিল মেম্বরের নতুন বাড়ির মৃত আলী আহমদর তিন ফো হারুন রশিদ জাহাদ হোসেন টুনটু আনোয়ার হোসেন রায় ঘোষণার সময় তিন আসামির মধ্যে জাহাদ হোসেন ও আনোয়ার হোসেন আদালত উপস্থিত থাইল অন্য আসামি হারুন মামলার ফরদতুন পলাতক মোহাম্মদ জামুদ্দিন আবির সি প্লাস চট্টগ্রাম